আমার হাতে যে পাতাটা আছে সেটা আপনারা অনেকের সাথেই পরিচিত, পিছনে যে গাছটা আছে এটা সজিনা, ইংলিশে একে ড্রামস্টিক বলছে, আর মরিঙ্গা নামে তো ফেমাস সারা ভারতবর্ষে, অল ওভার ওয়ার্ল্ড এ। এই গাছটা, এই পাতাটা আমরা ফলটার ব্যবহার সবাই জানি, সজিনা কি কাজে লাগে আমরা সবজি হিসেবে খাই, ড্রামস্টিক আমরা হেলদি একটা ভেজিটেবলস হিসেবে জানি, কিন্তু এই গাছের যে পাতা এটা আমরা মিরাকেল টি বলি। কেন? এই গাছের 180 রকম কাজ আছে, এবং এই গাছের পাতাতে যে প্রোটিন আছে সেটা দুধের সম, অর্থাৎ দুধের মধ্যে যে আয়রন, মিনারেল, ক্যালসিয়াম সব কিছুই আছে, ফাইবার আছে সেটাও এর মধ্যে আছে, এবং প্রোটিন ভ্যালু এটাই আছে। আপনার ন্যাচারালি যেটা দুধের মধ্যে পাওয়া যায় সমগোত্রীয়, গাজরের চেয়ে প্রায় 4 গুণ বেশি, আপেলের চেয়ে প্রায় 10 গুণ বেশি, এবং আদার্স যে ভেজিটেবলস আমরা ডেলি খাই, সবজি হিসাবে ডেলি ব্যবহার করি, সজনে পাতার ভর্তা খুব ফেমাস। এবং শুধু সজনে পাতা এই সবজি হিসাবে নয়, আপনার আর্থ্রাইটিসের কাজে লাগে, ব্লাড সুগারকে কন্ট্রোল করে, শরীরের কোলেস্ট্রল যেটা হয় সেটাকেও কন্ট্রোল করে। আর সেই গাছের বিস্তারিত জানাবো। নমস্কার, সবাইকে স্বাগত আমাদের উত্তরণ কৃষিতে। আজ আমরা এসেছি, এই জায়গাটার নাম হচ্ছে রানাঘাট ধানকল, রানাঘাট থেকে বাসে আসতে হয়। এক দাদার কাছে এসেছি যিনি এখানকার একটা দৃষ্টান্ত তৈরি করেছেন। সাধারণত মরিঙ্গা চাষ আমরা শুনে এসেছি, কিন্তু পশ্চিমবাংলার বুকে নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে এই দৃষ্টান্ত তৈরি করেছেন। আমার পিছনে যতগুলো গাছ দেখছেন সবগুলোই কিন্তু এই মরিঙ্গা গাছ, এবং এনার একটা বাগানও আছে। আর এই মরিঙ্গা গাছ কেন করলেন তিনি, এবং এই গাছের কি ভ্যারাইটিস আছে, এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আমরা জেনে নেব। আর এখানকার যিনি ওনার আছেন, যিনি তৈরি করেছেন, সেই কৃষি ভাই, সেই দাদাকে আমরা আপনাদের সামনে পরিচয় করে দেবো। দাদা একটু এদিকে আসুন। দাদা স্বাগত আমাদের চ্যানেলে, আপনাকে নমস্কার। এটা হচ্ছে সজিনা, এবং সাধারণত আমরা দেশীয় পদ্ধতিতে সজিনা একটা টাইম দেখতে পাই, তাই না? একটা টাইম দেখতে পাই গরমের সময়, চৈত্র বৈশাখ মাসে এই ফলটা ওঠে। কিন্তু আমরা এখানে দেখলাম এখন কি মাস, এটা জুলাই, জুলাই শেষ, আগস্টের প্রথম উইক, সাধারণত বর্ষাকাল এরকম একটা ভাব, সেই সময়ও আমরা দেখতে পাচ্ছি যে গাছে ফল ভরে আছে, ফল শুধু নয় পাশে ফুলও আছে। তো এই ব্যাপারটা আমাদের একটু বলেন যে এটা আপনি কিভাবে চাষ করছেন, এবং আপনার গাছের ভ্যারাইটিস কি আছে? ভ্যারাইটিটা হলো ওডিসি। ওডিসি, আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই চাষটার পিছনে আবার একটু, হ্যাঁ একটু আমাদের খুলে বলেন কেন এই চাষে কেন আপনি এলেন এই চাষে। আমি একজন ব্যবসায়ী, আচ্ছা আচ্ছা, আবার কৃষক, আচ্ছা আচ্ছা, আবার একজন সোশ্যাল ওয়ার্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সোশ্যাল ওয়ার্কার মানে রাজনীতি না, না 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 না, বিদেশে যেসব পরিযায়ী শ্রমিকরা যান, আচ্ছা আচ্ছা, ওদের উপরে আমি কাজ করি। আচ্ছা আচ্ছা, যদি বিদেশে গিয়ে কোনো সমস্যায় পড়ে, আচ্ছা মালিক মানে মারা যায়, আচ্ছা ভালো, মানে মোটামুটি আপনি ম্যান পাওয়ার সাপ্লাই করেন? না 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 না, সোশ্যাল ওয়ার্ক ওদের নিয়ে কাজ করি, বিপদ যেসব লোকগুলো বিদেশে কাজ করতে যায়, আচ্ছা ওরা বিপদে পড়ে তো নানান রকম বিপদে, হ্যাঁ 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 হ্যাঁ, কাজ একটা বললো আর একটা দিলো, বেতন আচ্ছা দেয় না, অসুস্থ হয়ে গেল, মারা গেল, আচ্ছা, যারা বিপদে পড়ে তাদের উদ্ধার করে দেশে ফিরিয়ে নিয়ে আসি। বাবা বাবা, এটা সোশ্যাল ওয়ার্ক, দারুণ দারুণ জিনিস, মানে যারা আমাদের বাইরে থাকে তাদের জন্য কাজ করে থাকে। হ্যাঁ হ্যাঁ, লাস্ট আফগানিস্তানে যে সব ইয়ে ছিল, আচ্ছা আফগানিস্তান যে যুদ্ধ, হ্যাঁ যুদ্ধ সময় প্রচুর আমাদের ভারতীয়, আমার আমার দায়িত্ব পড়েছিল রানাঘাট ব্লক, আর দুটো ব্লকের দায়িত্ব পড়েছিল তথ্য নিয়ে কে কে আফগানিস্তানে আটকে পড়েছে, সেই ডাটা অনুযায়ী তাদেরকে সেই তথ্যগুলো সরকারি ঘরে আমরা জমা করেছিলাম, বা তথ্যগুলো সংগ্রহ করে সরকারকে দিয়েছিলাম। আচ্ছা, পাশাপাশি আমি, হ্যাঁ বলুন, পাশাপাশি ব্যবসা ব্যবসা করি, আর এই ব্যবসায় লকডাউন আমার দিক খুলে দিল, লকডাউন। আচ্ছা আচ্ছা, লকডাউনে সবাই তো বলছে আমার লকডাউনে সব হারিয়ে গেছে, আমার লকডাউন যেহেতু সেখানে জমি আছে, হ্যাঁ নিজেরা চাষ করিনি, আচ্ছা হ্যাঁ নিজেরা চাষের মধ্যে যুক্ত না, আচ্ছা জমি থাকা সত্ত্বেও, আচ্ছা, কিন্তু যখন লকডাউন হলো তখন একটা চিন্তার বিষয় হয়ে গেল। প্রথম এক মাস, দ্বিতীয় এক মাস, ঠিক আছে, তখন মিসেস বললেন, এই ভূমিকার পিছনে মিসেসের একটা ভূমিকা আছে, যে আমাদের যেমন জমি জায়গা আছে তো মডার্ন চাষ করা যায় না,
আচ্ছা এটা মিসেসের মস্তিষ্কের থেকে এলো। আচ্ছা আচ্ছা মডার্ন মডার্ন চার্জ, তাহলে ওই লকডাউনে বাড়ি বসে ওই ভিডিও আচ্ছা দেখতে দেখতে কথা আমার এই বলছিলাম, মানে, লকডাউনের পরে আপনার এই পরিকল্পনা মাথায় এলো যে একটা ভিন্ন ডিফারেন্ট টাইপের হ্যাঁ চাষ যেহেতু করতে? জমি জায়গা আছে, হ্যাঁ মানুষের তো বাস্তবতায় সবকিছু শিখায়। ইয়েস এবারে আজকালকার যা দিন পড়েছে, একার রোজগারে সংসার চলবে না, একদম 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 ঠিক আছে? আচ্ছা তো সেই জায়গায় আমরা যেহেতু ব্যবসা আছে, মিসেসের একটা ব্যবসা আছে, আচ্ছা আচ্ছা হ্যাঁ মেয়ে ফ্যাশন ডিজাইনার, ওর ও একটা জব আচ্ছা আছে, আচ্ছা আচ্ছা ছেলে রিলায়েন্সের সেভেন হিল হসপিটালে ওয়া জব করে, আচ্ছা আচ্ছা ঠিক আছে? তা তথাপিও ওরা এস্টাবলিশ হ্যাঁ, হ্যাঁ তাহলেও সবাই মিলে ইনকাম না করলে না করলে সংসার, সংসার বর্তমান যা চলবে না। ঠিক দিনকাল ঠিক সবাই মিলে ইনকাম করতে হবে। ঠিক তো ঠিক তো চার্জ দেখতাম ইউটিউবে, খুব চার্জ দেখতাম, ড্রাগন দেখলাম, ইনভেস্ট অনেক হ্যাঁ ডাগুনে অনেক ইনভেস্ট অনেক ইনভেস্ট, মালটা অনেক ইনভেস্ট, ইনভেস্ট ঠিক আছে? যে কটা চাষ পছন্দ হলো, হুম পছন্দ হলো মালটা আর ড্রাগন, কিন্তু আচ্ছা দেখলাম অনেক ইনভেস্ট। অনেক এইটা দেখলাম যে কম ইনভেস্ট আচ্ছা আচ্ছা আর তুলনামূলক লাভও কম না, আচ্ছা লাভও কম না। তো মোটামুটি ইনভেস্ট কম করব, লাভ বেশি করব, এটা মাথায় ঢুকে গেল। তো যখনই সিদ্ধান্ত নিলাম এই সজিনা চাষটাই করব, আচ্ছা কিন্তু তখন সবাই নিষেধ, সবাই নিষেধ যে আমাদের ওই ধারে হবে না। আমারও চিন্তা ভাবনা যে আমাদের আচ্ছা ওই হবে কিনা। আচ্ছা এটা এটা গুজরাট থেকে একদম কেরালা পর্যন্ত হয়, ঠিক তামিলনাড়ু ঠিক পর্যন্ত ঠিক ঠিক হয়, হ্যাঁ হ্যাঁ কিন্তু আমাদের এই এবং সাউথ উত্তর, ইন্ডিয়ানে প্রচুর খায়, হ্যাঁ গুজরাটিটা প্রচুর খায় হ্যাঁ, ডালের এবারে সাথে। আমাদের উত্তর পূর্ব ভারতের চাষটা তো হয় না, না 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 হয় না, না আমি দেখিনি, না না হলে হতে পারে আমি দেখিনি হয় কিনা। তো আমি মোটামুটি একটু 1 বিঘে জমি করব বলে চিন্তা ভাবনা নিলাম, বীজও নিয়ে আসলাম, কিন্তু সবাই হবে না হবে না হবে না, সেই আচ্ছা ব্রাহ্মণে সেই খাসি খাওয়ার গল্পের মতো, ঠিক আছে? তো আমিও ভয় পেয়ে গেলাম, আচ্ছা তারপরে ঠিক আছে? এই শুধু এই জমিটা, এই আচ্ছা 18টা গাছ লাগিয়ে বসে থাকলাম আচ্ছা হাতে 20, হ্যাঁ ঠিক আছে? এইবার এই চারাগুলো হয়ে গেল, হুম হাতে 20 রয়েছে, হুম আবার ওই ওটা পটল লাগানোই ছিল আগে, আচ্ছা পটলের মধ্যে বসিয়ে দিলাম ওই বাগানটা, সামনে আর একটা বাগান আছে, আচ্ছা 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 দিয়ে মোটামুটি ওটাও হলো এটাও হলো, এখন দেখছি যথেষ্ট ভালো একটা ফসল, আচ্ছা এক আচ্ছা বছর পূর্ণ হয়ে গেল। আচ্ছা এই ভ্যারাইটিসটা কি আছে, মানে এই যে প্রজাতিটা আপনি লাগিয়েছেন এটা কি? এটা ওডিসি, ওডিসি? ওডিসি আচ্ছা আচ্ছা আর সাধারণত ওডিসি ওয়ান ওডিসি টু এরকম ভাবে আছে? ওডিসি ওয়ান, ওডিসি টু, হ্যাঁ পিএম ওয়ান, পিএম পিএম, ওয়ান না তো টু চাষ করি সেই মানধাতার আমলে, বাপ ঠাকুর দাদারা মানে যা একটু করে, ডিফারেন্স একটু ডিফারেন্স আসতে হবে, মডেলাইজেশন নিয়ে আসতে আধুনিক, হবে, আধুনিকতা নিয়ে হ্যাঁ আসতে হবে স্মার্ট কৃষি হতে হবে এখন। তাহলে সব। আচ্ছা হ্যাঁ এই যে গাছগুলো আপনি স্যাম্পেল হিসেবে লাগিয়েছিলেন, তাতে করে যা গাছের ফল ফুল আছে তাতে করে আপনি কি ভাবছেন যে আগামী দিনে এই পোর্শনটা কোথায় নিয়ে যাওয়া যায়, মানে কি ভবিষ্যৎ আছে এর এটা? খুব ভবিষ্যৎ, আচ্ছা এটা আমি অর্গানিক, যেহেতু বললাম যে আমি গরু পুষেছি, হ্যাঁ ঠিক আছে? ওই গরুর গোবর, হ্যাঁ আর গোবর সারটা আমার কিনতে হচ্ছে না, গোবর সার দিয়ে দেন? হ্যাঁ আমি আচ্ছা এই যখন বাগানটা লাগাই তখন ওই বাড়িরই গোবর, মানে চাষের গোবর সার, পদ্ধতি আপনি এই ন্যাচারাল আমি গোবর অর্গানিক, সারটার অর্গানিক ওয়েটা করছেন? অর্গানিকটাই আমার টার্গেট, হ্যাঁ অর্গানিক হলে অর্গানিক কিন্তু আলাদা ডিমান্ড আছে, হ্যাঁ ডিমান্ড মানে আছে, অর্গানিক হ্যাঁ মালেরও ডিমান্ড আছে। তাতে তো দেখতে পাচ্ছি আপনার একটা ন্যাচারাল গাছ এই ফুল ধরে আছে আবার ফলও হয়েছে, ঠিক আছে আবার বড় সাইজের ফলও আছে, মাঝারি আছে আবার ছোটও বেরোচ্ছে, মানে পরস্পর হয়েই যাচ্ছে এবং প্রত্যেকটা গাছে একই রকম পজিশন। যদি একটা গাছে আপনার সারা বছর কিরকম ফল হতে পারে এরকম একটা গাছে? এখন শেষ পর্যায়ে এসে দেখছি হ্যাঁ একটা গাছে নিম্নে 300 টাকা ধরা যায়, নিম্নে 300 টাকা তিনশো ধরা, টাকা ফল দেবেই, 300 টাকা ফল দেবে একবারে? না একটা না সিজন, একটা সিজন, একটা সিজনে, একটা সিজনে সর্বনিম্ন যদি ধরা আচ্ছা যায় এটা কটা সিজনে 300 হতে থেকে পারে একটা 500, এই প্রথম বছরে, প্রথম বছরের কথা প্রথম বল, বছরে? আচ্ছা হ্যাঁ আচ্ছা সেকেন্ড ইয়ার থেকে ওটা বাড়তে বাড়বে থাকবে না, বাড়বে, দুগুণ তিনগুণ হবে, দুগুণ তিনগুণ হবে? তা দুগুণ যদি তিনগুণ হবে, ন্যাচারালি 1 বছর 2 বছর পর থেকে যদি 1000 টাকাও আমরা ধরি একটা গাছে, তাতে 1 বিঘাতে কত গাছ লাগতে পারে? 1 বিঘে 200+ প্রায় 250, 200+ 250, হ্যাঁ মানে 1 বিঘাতে 250, 1 বিঘে 250, 2 থেকে 2.5 লাখ টাকা একটা ইনকামের জায়গা আছে ন্যাচারাল পদ্ধতিতে নাকি? ন্যাচারাল পদ্ধতিতে ধরেন আমি 60 টাকার থেকে 100 টাকায় শেষ করেছি মানে কিলো? কিলো, আচ্ছা ঠিক আছে? আচ্ছা এবার ধরেন আমি 100 ধরছি না, আচ্ছা আমি 50 ধরি, 50 ধরেন, ধরেন ওরা গড় ধরে যদি মানে 5 কেজি ফলও হয় একটা গাছে, যদি 5 কিলো ফলও হয়, তাহলে আমি যদি 60 টাকা ধরি তাহলে 5×6 30, 300 টাকা, 300 টাকা, খুব নিয়ম নিম্নে যদি ধরি সেটা 50 টাকা। তো এবছরে আসেনি, এবছরে অ্যাভারেজ বেশি আচ্ছা আচ্ছা আমার, ধরেন 15,000, 48টা গাছ, 48টা গাছ 15,000, তাহলে এবারে হিসাব করেন কত পড়ছে,
না অতটা আসেনি, ধরুন 48। আট 15,000 টাকা বিক্রি করলাম হ্যাঁ 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 আজ পর্যন্ত, আচ্ছা 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 ঠিক আছে? হ্যাঁ 48টা গাছ আছে, আচ্ছা আচ্ছা সব গাছে আসেনি। আমি যদি সব 48টাই ভাগ করি, হ্যাঁ 15,000 কে 48টা তিন, তাহলে কত হচ্ছে? 3 × 45, 45। হ্যাঁ, মানে 300 টাকা করে 300 গড় টাকা আসবে। করে আসছে একটা গাছে। হ্যাঁ 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 এখনো তো আসবে, হ্যাঁ এখনো তো আসবে। এত তো হয়ে হয়ে এ তো আপনি তো সিজন বলছেন, কিন্তু আমি তো পরস্পর গাছে ফল দেখতে পাচ্ছি, মানে এর কোনো সিজন নেই। এরকম ধরো উইকলি আপনি তুলতে হ্যাঁ পারবেন। 1 বছর আমি যদি আজকে যদি 1 বছর ধরে নিই, হুম, ঠিক আছে, তাহলে নিম্নে 3,000 300 আর টাকা তারপরে হবে। দেখুন অফ সিজনে যে এই গাছটা, ধরুন আমি কথা বলছি, এই গাছটা ধরুন 3 কিলো কি 4 কিলো আপনি মাল তুলতে পারছেন, যদি ওটা অফ সিজনে হয় তো ওটা 100 টাকা কিলো যাবে, 300-400 টাকা তো ওই সময়টাই পেয়ে গেলেন। এবং এ তো বছরে তো 4-5 বার উঠবে মনে হচ্ছে, আমার এই ফুলটা এসছে ফাল্গুন মাসে, ফাল্গুন মাসে। আচ্ছা ফাল্গুন থেকে আজকে শ্রাবণের মানে হাফ হাফ আচ্ছা 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 এই হ্যাঁ, পর্যন্ত আপনার হিসাব দিলাম, ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ, শ্রাবণ এই পর্যন্ত 1 বছরের হিসাব এটা যে দিলাম। বলছি আপনি যে 1 বছরের কথা বলছেন, এটা আমরা 6 মাসে বছর পাচ্ছি, তাহলে হিসাবে তো 2 বার হচ্ছে বছরে। যেটা আমরা চৈত্রে ফুল এসছে, যেটা চৈত্রে ফুল এসছে সেটা এটা এখন আজ পর্যন্ত যে চলছে, আজ পর্যন্ত চলছে, তার ফল রেডি হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ প্রায় হ্যাঁ রেডি হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে, এবার সেখানে একবার দুবার বলা যাচ্ছে না তো, কন্টিনিউ চলছে তো, কন্টিনিউ চলছে, কন্টিনিউ চলছে। চলছে। তাহলে আমার তো হিসাবে দেখা যাচ্ছে এরকম একটা গাছ হলে বছরে 8-10 কিলো মাল পাওয়া যাবে। ও সেই যদি আপনি ফাল্গুন মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হারভেস্ট হচ্ছে তো হারভেস্টের বৈশাখের কথা শেষ, বলছি। হ্যাঁ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, হ্যাঁ আষাঢ় শ্রাবণ, শ্রাবণ 4 মাস, 4 মাস যদি কন্টিনিউ চলে হ্যাঁ, 3 মাস তাহলে অনেক ব্যাপার, অনেক ব্যাপার, মানে ওটাই তো আমি বলছি, মানে আমার ধারণা, আমি 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 একটা ফাইনান্সিয়াল ইয়ার বলছি, আচ্ছা মানে আচ্ছা একটা আচ্ছা আচ্ছা বছরের এ বলছি। হ্যাঁ ওটা ধরলে তো অনেক, হ্যাঁ, বছরে যদি 3 বার ফসল হয় আপনার 500 টাকা করে হলে 1500 টাকা একটা গাছ দিয়ে দিয়ে যাচ্ছে। হ্যাঁ মানে আমি পেয়েছিলাম, আমি যে ভিডিওগুলো দেখতাম, আচ্ছা ওরা মোটামুটি 10 থেকে 15 লাখ একরে হয়, আচ্ছা, মানে বিঘায় ওরা 4,000 4 লাখ থেকে 5 লাখ আইডিয়া দেয়, 4 থেকে 5 লাখ আইডিয়া দেয়। আমার আমার হাবও যদি আসে, হ্যাঁ এই তাদের ওয়েদার, তাদের ওয়েদার আমাদের ওয়েদারে যদি ফারাক হাবও আছে, আসে, আরে ওয়েদারে খুব চেঞ্জ তো এখানে আছেই, কিন্তু গাছের ফল ফুল দেখে মনে হয় না সেই এফেক্ট পড়েছে। না মানে এফেক্ট আমি ভয় পেয়েছিলাম, আমি এফেক্ট ভয় পেয়েছিলাম, যেহেতু আমাদের দেশে একটা প্রজাতি সজিন নজিন আছে না, হ্যাঁ সেটা ছোট সাইজ ছোট হয়, সাইজ, সেই সময় থেকে উঠতে শুরু করেছিল। আচ্ছা বাজারে প্রথম দিন দেখলাম ও ও বিক্রি হচ্ছিল যা, হ্যাঁ, ওখানে 30-35 টাকা বিক্রি হচ্ছিল, আচ্ছা আচ্ছা, আর আমার প্রথম দিন নিয়ে গেলাম আমি 60 টাকা করে দাম পেলাম, আচ্ছা আচ্ছা, তখন আমার একটা ভয় কেটে গেল, আমাদের দেশের থেকে চাহিদা আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় ভয় করতাম যে বাইরের মালটা যখন ঢুকবে তখন এই মালটার কি মালটা হবে, কি হবে, হ্যাঁ ঠিক আছে, এই আমার একটা ভয় ছিল। এইবার আর বাইরের মালটা বড় আর আচ্ছা, আমাদের এটা ছোট মনে হচ্ছে, 15 থেকে 22-24 ইঞ্চি হুম পর্যন্ত আছে, হুম হুম, ওখানে একটা ভয় ছিল, ওদের একই তো সাইজ, একই তো বাজারেও সাইজ, দেখেছেন একই হ্যাঁ সাইজ, একই সাইজ, তো তখন যেদিনকে আমি সামনাসামনি পড়ে গেলাম হ্যাঁ, মার্কেটে বাইরের মালটাও আর আমার আপনার মালটাও, মালটা, হ্যাঁ ঠিক আছে, তখন আমি একটু ভয় পেয়ে গেলাম হ্যাঁ যে ওই মাল তুই আমার মাল নেবে কিনা, হ্যাঁ, ওদের তো একই সাইজ, একই সাইজ, কোয়ালিটি ওদের একটা, আর আমার একটাই, কোয়ালিটিটা তো ছোট থেকে বড় বড় থেকে সব রকম হ্যাঁ আছে, সব রকমের আছে। হুম, তো দেখলাম কাস্টমার ওখানে বাদ দিয়ে আমার কাছে আসলো, আমি বলছি, আমার বলছে দাদা কত করে নেবেন, আমি বলছি 120 টাকা নেব, হ্যাঁ, তো বলছে দেখেন দেশি বিদেশি বিক্রি হচ্ছে 100 টাকা, আপনি 100 টাকা দেবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দাঁড়ালাম না, দিয়ে দিলাম। আমি পরে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ দাদা ওই মালটা তো সাইজে বড়, সাইজে বড়, আমার আপনি মালটা তো ডিফারেন্ট ওই সাইজ মালটা আছে, বাদ দিয়ে এই মালটা নিলেন কেন? হ্যাঁ তো বলছে দেখেন 3-4 দিনের বাসি মাল, হ্যাঁ, আর ওর কালার আর আপনার আমার কালার কালার অনেক ডিফারেন্স, এটা ডিফারেন্স, কাস্টমাররা বেশি চাহিদা করবে, চাহিদা করবে, এবং এখানকার নেচারে এটা তৈরি হয়, হ্যাঁ হ্যাঁ এখানকার, এখান হ্যাঁ হ্যাঁ দেশি বলা যায় যেটাকে, আর আমিও খেয়ে দেখেছি এর যা টেস্ট, আচ্ছা, এ খুব সুস্বাদু, আচ্ছা আর আচ্ছা, ওই বাইরের মালের তিতকো তিতকো লাগে, হ্যাঁ এটা তিতকো 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 লাগে, তিতকো এখনো লাগে, উঠছে মার্কেটে পাচ্ছি আমরা, কিন্তু হ্যাঁ আমি আগের দিনও খেলাম, সেটা তিতকো তিতকো একটা ভাব চলে আসে, হ্যাঁ স্বাদে, এটা স্বাদে ভালো, এটা স্বাদেও ভালো, কালারে ভালো, কালারে ভালো, হ্যাঁ। আর ওরা যে একই সাইজ নিয়ে আসে না, হুম, ওরা বাছাই করে নিয়ে আসে, একটা সাইজই নিয়ে আসে, আর আমরা তো সত্যি কথা বলতে 100 টাকা কেজি, মিসেস তো ছোটটাও বাদ দেয় না, ওই বান্ডিলির মধ্যে ছোটটাও দিয়ে দেয়, আচ্ছা আচ্ছা, সেজন্য আমাদের এক সাইজ হয় না। আচ্ছা আচ্ছা, হুম তা এখন কি মনে হচ্ছে আপনার এটা করবেন ভবিষ্যতে আরো হ্যাঁ বাড়াবেন, হ্যাঁ 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 মানে প্ল্যান কি আছে আপনার? প্ল্যান আমি এই বাগানটা বাড়াবো, এটা করবোই, এটা আচ্ছা এটা করবো, এটা মানে করার প্রয়োজন, মানে প্রয়োজন দেখছি তো, লাভ আছে তো, হ্যাঁ লাভ আছে, আমি 1 বিঘে জমিতে ধরেন খুব জোর ধরলাম কতগুলো গাছ লাগতে পারে? 1 বিঘে জমিতে 200+ গাছ বসে, 200+ গাছ গাছ লাগবে, বসে কত ফুট বাই কত ফুট আমরা দূরে বসাচ্ছি? 6-12, 6-12, হ্যাঁ মানে মানে সারির থেকে সারির দূরত্ব 12 ফুট, 12 ফুট, গাছ এবং থেকে গাছ থেকে গাছের গাছের দূরত্ব 6 ফুট, 6 ফুট, ব্যাস।
আবার ওই মার্চিং পদ্ধতি আমরা একটু দেখবো, আর তাতে করে একটা একটা কৃষক যদি সাধারণত 1 থেকে 2 বিঘা জায়গা করে, তাতে বাৎসরিক একটা যে পরিমাণ তার চাহিদা সেটা তো এসে যাচ্ছে এখানে। এবার আমি একটা বলেছি, আমি সোশ্যাল ওয়ার্কার, হ্যাঁ আমি হ্যাঁ নিজের জন্য ভাবি না, আচ্ছা আচ্ছা আমি বেশি ভাবি পরের জন্য, আচ্ছা তার জন্য সংসারে আমার একটু অশান্তি হয়, অশান্তি হয় এই জন্য, নিজের কাজ ফেলে দিয়ে পরের কাজ আচ্ছা দেখি এই যে সোশ্যাল ওয়ার্কারের কথা বললেন, হ্যাঁ করি, বল। হ্যাঁ ঠিক আছে। এবার আমি টার্গেট, আমি স্বাবলম্বী হব, আরেকজন আমার দেখায় যেন স্বাবলম্বী এই হয়। এই কথাটাই আপনাকে করতে যাচ্ছিলাম। কেউ যদি আপনাকে ফোন করে যে দাদা আমি এরকম বিয়েখানি জায়গা করতে চাই, 2 বিঘা জায়গা করতে চাই, তাকে কি গাইডলাইন্স দেওয়া যাবে? হ্যাঁ, শুরু হয়ে গেছে, আচ্ছা কেউ আচ্ছা যদি ফোন করে না, হ্যাঁ শুরু হয়ে গেছে, যেহেতু আগে একটা ভিডিও, আগে কয়েকটা ভিডিও হয়েছে, শুরু হয়ে গেছে। বাংলাদেশ, এক ভদ্রলোক অভিজিৎ, বাংলাদেশ থেকে বেড়াতে এসে তিনি শুনে এই বীজটা সংগ্রহ করে নিয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনার ত্রিপুরাতে এক ভদ্রলোক নিয়েছেন, আসামে 3 ভদ্রলোক নিয়েছেন, না 4 জন নিয়েছেন, ঝাড়খণ্ড 2 ভদ্রলোক নিয়েছেন, আচ্ছা মানে আমি যা দেখলাম। মানে আপনি দানাটা দিতে পারবেন মানে হ্যাঁ, ওদের? এই মুহূর্তে, এই মুহূর্তে মানে আমি আমার আর আমি আগে থেকে ধরো 15 ডেজ আগে থেকে বললো কি ওয়ান মান্থ হ্যাঁ আগে একটু থেকে সময় আপনাকে, দিলে দিতে পারবো। মানে 1 মান্থ আগে থেকে যদি হ্যাঁ হ্যাঁ আপনাকে হ্যাঁ বলতে হ্যাঁ পারে মানে আপনি সেটাকে হ্যাঁ কালেক্ট করে আমি আমি দিতে তার পারেন, কালেকশন দিতে পারবো দিতে বা পারেন। এবং এখান থেকে দাদার থেকে নিলে কি প্রপার জিনিসটা, অনেকে বাজারে আমরা অনেক কিছু কিনতে পাই, সজনে বীজ এভেলেবেল, কিন্তু এই ফল ফুল বা এই যে ভ্যারাইটিসটা সেটা পাবেন না ন্যাচারালি। কেন পাবেন না বলছি, অনেকে দিয়ে দেয় অনেক রকম ভাবে, কিন্তু কার্যক্ষেত্রে ক্ষেত্রে লাগিয়ে দেখে, এই যে দাদা 1 বছর আগে দেখলো পরীক্ষা করলো, হাতে না, নাতে এটা দেখেছে এটা তো, এটা তার পরীক্ষা রেজাল্ট মূলক দেখে ছিল। তবেই আপনি কনফিডেন্স লেভেল বেড়েছে, না আমার এই প্রজাতিটাই আমার লাগালে ভালো হবে, এবং সেই বীজটাও কালেক্ট করবে। আমরা একটু মার্চিং পদ্ধতিটা, মালসিং না, ওরা মালসিং, মালসিং ও মালচিংটা, মালসিংটা পরবর্তী যখন আমি ক্ষেতগুলো করব, হ্যাঁ হ্যাঁ এই ঘাস হয় আচ্ছা তখন, আচ্ছা তখন আমি মালসিং পেপার ইউজ করব আচ্ছা বাগানে, আচ্ছা তাহলে মালচিং, আর এই এই মোটামুটি এগুলো নিড়ানোর প্রয়োজন হবে না, হ্যাঁ 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 ঠিক আছে, তলায় ঘাসটা উঠবে না, আপনি ঘাসটা প্রপার উঠবে না। টাইম টু টাইম গাছে হ্যাঁ যতটুকু হ্যাঁ জল দরকার ততটুকুই পাবেন, পরবর্তীতে মালসিংটা একটু করবো। মালচিংটা করবে না। আচ্ছা 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 এর মানে পুরো চাষের যে পদ্ধতিটা সেটা আমাদের একটু যদি ছোট করে বলেন। পদ্ধতি ধরেন, এটা আমার লাগানো ছিল 16ই আষাঢ়। আষাঢ়, আচ্ছা হ্যাঁ, আষাঢ়ের প্রথম মানে বর্ষার শুরু, আচ্ছা মানে আষাঢ় মাসের মানে জ্যৈষ্ঠের শেষ, হুম ওই সময় থেকে শ্রাবণ পুরো চলবে, পুরো শ্রাবণ মাস পর্যন্ত লাগানো যাবে। লাগানো যাবে। আর এটার ওই কাটিং এর ব্যাপারটা একটু যদি বলেন, মানে যেটা আমাদের 6 ফুট 7 ফুট হলে আমি কেটে দিচ্ছে। ধরেন প্রতিদিন প্রচুর ফোন আসে, আচ্ছা প্রচুর ফোন আসে, আমি এখনো পর্যন্ত কেউ বলিনি, চেষ্টা করছে কিন্তু সবাই, হ্যাঁ এখনো পর্যন্ত কেউ বলিনি যে আমার হচ্ছে, এটা কেন কি জন্য আমি নিজেই ভাবি। মানে ফল, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মানে গাছ অনেকে চেষ্টা করে, ছাদ বাগানিরা বাড়িতে 2-1 পিস লাগিয়ে আচ্ছা মাঠে, হ্যাঁ হয়েছে, আমি আমার কাছে এখনো তথ্য আসেনি, আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা আছে। তো না হওয়ার কারণ আমি এখন লোকের মানে মানে হ্যাঁ ফোন পেয়ে তাদের বা তাদের কথাবার্তা শুনে, এই গ্রাফটিং বলে একটা জিনিস আছে, আচ্ছা 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 এই গ্রাফটিং, তার মধ্যে একটা কথা বলি, রাস্তার ধারের গাছ আর পুকুরের মাছ খুব বাড়ে, হুম তার কারণ হয় কম্পন হয়, গাড়ি ঘোড়া যায় কম্পন হয়, ওই গাছগুলো তখন বাঁচার জন্য ওরা প্রচুর পরিমাণে শিকড় ছাড়ে, আচ্ছা আর আচ্ছা যত শিকড় ছাড়ে তত ওরা খাদ্য পায়, ডেভেলপ হয়, আচ্ছা আর মাছ এই ভয়তে দৌড়াদৌড়ি করে, যত ওরা দৌড়াদৌড়ি করে তখন তত ওদের বৃদ্ধি হয়। 4 বার বছরে 4 বার গ্রাফটিং করতে হবে। গ্রাফটিং করতে হবে। হ্যাঁ হুম আচ্ছা ঠিক আমরা আছে, ওই গ্রাফটিং পদ্ধতিটা এবার একটু জেনে নেবো, তাহলে ঠিক আমার আছে। ওই খাতটা ওই 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 ক্ষেত্রে যাই, এবার চলো। আমরা দাদার যেখানে হার্ট ফলিং করেছে, মানে যে পদ্ধতিটা করলে গাছের ফল আসে, সাধারণত দাদার কাছে বহু ফোন আসে দাদা হ্যাঁ যেগুলো গাছে ফল হচ্ছে না, দাদা গাছ লাগাচ্ছি ফল হচ্ছে না, এই হার্ট ফলিং জিনিসটা কি সেটা আমাদের দর্শকদের দেখাবো, এবং সেটাই ভালো করে দেখুন এবং ভিডিওটাকে যত পারবেন শেয়ার করবেন। এটাই কিন্তু মূলত পদ্ধতি যেটা কোনো কৃষক দেখাবে না, এটাই হচ্ছে সিগারেট পলিসি। এই এই সিগারেট পলিসিটার জন্যই কিন্তু আজ ইনি গেনার। এই হার্ট পোলিং পদ্ধতিটা কি একটু দাদা আমাদের দেখিয়ে দেন। হার্ট বোলিং বলেছি, যেরকম রাস্তার ধারের মাছ আর গাছ বাড়ে বাড়ে, ঠিক আছে, তো এই গাছের মানে প্রত্যেকের প্রশ্ন, আমার গাছ হয়েছে ফল হয় না, আচ্ছা ফুল ফল হয় না, এই তার কারণে এই পোলিংটা, হার্ট পোলিংটা করার প্রয়োজন। যেরকম এই একটা গাছ দেখেন, এই 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 গাছ, গাছটা যেমন এই তো, হ্যাঁ এরকম প্রথম অবস্থায় যে 1 হাত হয়ে যাবে না লাগানোর পরে, এরকম করে নখ দিয়ে কেটে দিতে হবে, আচ্ছা আচ্ছা কেটে কেটে দিতে হবে, হ্যাঁ এর পাশ থেকে অনেক ফিঙিরি বেরোবে, আচ্ছা আচ্ছা চারটে রেখে দিয়ে, তিনটে হ্যাঁ চারটে রেখে দিয়ে
তাকে আবার কাটতে হবে। তাহলে বহু ব্রাঞ্চ বেরোবে। হ্যাঁ ব্রাঞ্চ বেরোবে না, আর সব থেকে ব্রাঞ্চ তো বেরোবেই, ওই যে কাটছি হ্যাঁ ওটা ধাক্কা পেলো, হ্যাঁ ও আতঙ্কগ্রস্ত হয়ে গেল, হ্যাঁ বাঁচার জন্য ও এবার ডাল ছাড়ছে, ডাল ছাড়ছে, আবার তাকে কাটছি, আবার তখন ও ভাবছে যে আমি তো আমার আয়ু তো বেশি দিন না, হ্যাঁ তখনই ও বংশ বিস্তার করার জন্য ফুল ফল আসবে। এটা আমার আচ্ছা ব্যক্তিগত ধারণা হয়েছে। আচ্ছা, এই এইটা পাশে যে এটা বড় গাছটা কেটে ফেলেছে হ্যাঁ পুরো ডালপালা নেই, এই এইটা এই কেটে গাছটা থেকে, কেটেছি, ঠিক আছে, হ্যাঁ এই দেখেন 1 সপ্তাহ হয়নি, এই পাশ সব এই যে ভেঙে বেরিয়েছে বেরোচ্ছে। না, হ্যাঁ হ্যাঁ 1 সপ্তাহ বেরোয়নি, এই ব্রাঞ্চ বেরোচ্ছে, হ্যাঁ ব্রাঞ্চ বেরোচ্ছে, এই এই বেরোচ্ছে, ব্রাঞ্চটা যে 1 হাত হবে না, হ্যাঁ ওকে আবার কাটবো, আচ্ছা, আবার 1 হাত বাড়বে, হ্যাঁ আবার কাটবো, কাটার ফলে কি হবে? ওরা যে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে হ্যাঁ তখনই ওরা ফুল ফলটা দিতে সাহায্য, মানে অটোমেটিক ওরা আগিয়ে আসবে। ব্রাঞ্চ বহু হয়ে যাবে এবং ওখান থেকে ফুল এবং ফল হ্যাঁ বেরোবে। বারবার যে ধাক্কা দিচ্ছে ওকে, আচ্ছা ও তখন আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে, তো আচ্ছা আচ্ছা, তখনই ও বেঁচে থাকার তাগিদে ও বংশ বিস্তার করার চেষ্টা, মানে ওর চিন্তা ভাবনাটা বংশ বিস্তার এসে মানে যাবে। আপনার পুরোনো গাছ যেগুলো দেখলাম ওগুলো ওইভাবে হ্যাঁ ওইভাবে 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 করেছি, করার পরে দেখা সবার যাচ্ছে হয়। যে অবস্থা। হ্যাঁ না তো আমার হওয়ার কারণ কি, ঠিক ঠিক সবাই ঠিক, চেষ্টা করছে, কারো এবং হচ্ছে না। ফলের সাইজে যথেষ্ট বড়, এবং দাদা দেখছি একধারে ফুল একধারে ফল, এই তার সিগারেট জায়গাটাই হাটপলিং, এই হাটপলিং দেখুন, এর পিছনে কয়েকটা গাছ আছে, 100 গাছ আছে যেগুলো হাটপলিং এভাবে করা, এবং দাদার আগামী দিনে প্ল্যান আছে আরো বড় করে প্রজেক্ট করার নাকি, হ্যাঁ আরো আরো বড় করে প্রজেক্ট করার। ইনি হচ্ছে নদিয়া জেলার মধ্যে দৃষ্টান্ত তৈরি করেছেন, নদিয়া জেলা কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল সেইভাবে এই মোরিঙ্গার উপরে কেউ ভরসা করে নামেনি, ইনি পথ দেখিয়েছেন, এবং আগামী দিনে যতগুলো চাষিরা আছেন যারা মনে করছেন যে এই ধরনের চাষ করবেন, দাদার সাথে সরাসরি নাম্বার দেওয়া থাকবে, দাদার সাথে যোগাযোগ করুন, সমস্ত পদ্ধতি বলবে, দরকার হলে ফিল্ডে এসে আমরা অবজার্ভ যে করুন। প্রজেক্টটা এত সময় দেখলাম বা যে প্রজেক্টটা নিয়ে এত সময় আমরা আলোচনা করছিলাম, সেই প্রজেক্টে যে দাদা আছেন তিনি করেছেন, তেনারই ঘরণী আর কি, মানে ওনার ওয়াইফ, এবং যিনি এই ওনার দাদার সাথে সর্বক্ষণের সহযোগী, এবং এই চাষে দাদাকে অনেকটা উদ্বুদ্ধ করেছে। দিদি ভাই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আপনার হাতে দেখছি পটলও আছে আর মোরিঙ্গা ডাটাও আছে, মানে সজনে ডাটাও আছে, তো সাথী ফসল হিসাবে এর মধ্যে কি পটল লাগিয়েছেন? হ্যাঁ, এর মধ্যে পটল লাগানো হয়েছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর হ্যাঁ দাদার এই এই চাষটা শুরুটা আমাকে একটু বলেন, যে দাদা কিভাবে উদ্বুদ্ধ হলো এই মোরিঙ্গা চাষে, মানে ওই তো, সজনে হ্যাঁ চাষে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু জোরে বলেন ওই আমাকে। যে লকডাউনে তো কাজ নেই, হ্যাঁ বাইরে বেরোতে পারে না, তো এখানে ওখানে বসে একটু গল্প করা লোক, হ্যাঁ ঘরে বসে থাকে সব সময়। হ্যাঁ, এবার ওই মোবাইল সবসময় মোবাইল দেখে, দেখতে দেখতে ওই চাষবাস গুলো, ওই সব মানে জীব, এইসব জীব জগৎ নিয়ে ওনার ভালো হ্যাঁ লাগা। হ্যাঁ হ্যাঁ চাষবাস নিয়ে হ্যাঁ অনেক। হ্যাঁ, তার হচ্ছে এবার ওই মোরিঙ্গা চাষ, ড্রাম স্টিক এরকম কি বলে এগুলো বলে, আমি পিছনে দাঁড়িয়ে শুনতাম, হ্যাঁ তা দেখে দেখে আমি তো, আমি যে এত ভালো চাষ, ভালো জিনিস, হ্যাঁ যে মানে কুড়িয়ে লোকরাও এগুলো এটা করতে পারে। হ্যাঁ, হ্যাঁ লাগিয়ে করে, খরচ বেশি না কিন্তু, একদম খরচ না, যে চাষ নিয়ে যে টেনশন তাও না, তাও মানে না, খুব ভালো জিনিস এটা, এটা আচ্ছা, খুব ভালো জিনিস, সবাই এবং খুব খাটনিও নয়, না 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 খাটনিও না, জোন খরচ বেশি নেই, সার খরচ নেই, আচ্ছা শেষ লাগে না, মানে এর মতো ভালো চাষ আর আমার মনে হয় নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা আমরা জানতাম না, এটা গুলো কিন্তু আমরা জানতাম না, এই সব দেখে দেখেই মানুষ শেখে জানে। আচ্ছা এটা এটা খেতে কেমন, মানে আপনার হাতে যেটা খুব আছে সুন্দর, খুব সুন্দর, এর তুলনা নেই, সাধারণত বাইরে থেকে যেগুলো আছে একটু তেতো ভাব লাগে, তেতো কিন্তু ভাব এটা লাগে, এটা ভালো মিষ্টি আছে, হ্যাঁ খুব সুন্দর, মানে এত সুন্দর শাঁস আর এতই স্বাদ, আচ্ছা আচ্ছা, স্বাদ এবং শাঁস হ্যাঁ খুবই ভালো, সুন্দর, খুবই ভালো, হ্যাঁ মানে আপনার যেটা আছে আপনার হাতে ধরুন এই 6-7-8টা আছে, এতে 250-300 গ্রাম মনে ওয়েট হবে, একটা গাছে ফলন কেমন আসে? ফলন ভালো, ফলন আসে, যদি ফলন আসে একটা গাছে, হ্যাঁ আমার আইডিয়া হুম ইনি না যত ইয়ে হোক না কেন, হ্যাঁ 50-60 কেজি মাল যদি পূর্ণ বয়স্ক একটা গাছ পূর্ণ হয়, বয়স্ক একটা হ্যাঁ গাছ হলে গাছ হয় 50 সারা পঞ্চাশ বছরের ষাট কিলো মাল, হ্যাঁ তাতে যদি আমি বছরে 50-60 কিলো মাল হবে, বছরে 3টে বার দাদা হারভেস্টিং করেন, এবং 50 থেকে 60 কিলো মাল যদি একটা গাছে যদি হয়, 50 কিলোই ধরুন, 60 কিলো বাদ দিন, যদি আমরা বাজারে সবচেয়ে কম 50 টাকা পাইকারি ধরি, তাহলে একটা গাছ 2,500 টাকা দিয়ে যায় দেবেই দেবে। যদি, হ্যাঁ আর দাদা বলছিল 300 থেকে 400 গাছ একটা 1 বিঘে জায়গাতে ধরে, মানে লাগানো যায় আর কি, 6 ফুট আরে ধরে 12 ফুট মতো করে বললো, তো 6 বাই 12-তে যদি 250 থেকে 300 গাছ লাগানো যায়, একটা গাছ যদি 2,500 টাকা দেয়, 100 গাছেই আপনার 2,50,000 টাকা দিচ্ছে, মানে 1 বিঘেতে মানে প্রায় অনেক প্রায় 5 লাখ টাকার উপরে হয়ে যাচ্ছে, এবং সাথে বলছেন খাটনিও কম, কুড়ে লোকেরাও করতে পারে, একটু যদি যত্ন করা যায় তাহলে এটা করা খুবই ভালো হয়, হ্যাঁ কোনো ব্যাপার না।
তো আপনার কি মনে হয় এই চাষটা ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক? করুক, সবাই করুক, তাতে একটা অর্থনৈতিক গতানুগতির বাইরে একটা আধুনিক চাষেরা আসুক এবং পরিমাণে, হ্যাঁ, এই মরিঙ্গা বা সজনে চাষটা সবাই করুক। এবার আমরা সজনে হচ্ছে ফল সম্বন্ধে জানলাম, সজনার ডাটা সম্বন্ধে জানলাম, এবার গাছের পাতা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এই অনাথ দাদা যিনি এই করেছেন, দাদার সাথে আমরা আর একবার যাবো এবং তা পাতার বিস্তারিত সম্বন্ধে। আর একবার আপনাকে স্বাগত, দিদিভাইয়ের কাছে আমরা সমস্ত বিস্তারিত জানলাম, আর আপনার কাছে জানতে চাইবো যে এই মরিঙ্গা চাষটা বা এই সজনে চাষটা প্রচারিত ভাষায় আমরা যেটাকে বলছি, এটার ভবিষ্যৎ দূরদৃষ্টি হিসেবে আপনি কি দেখছেন, মানে আমাদের পশ্চিমবাংলার বুকে? ভালো ভালো, মানে ভালো, মানে এই জন্যই বলছি দার্জিলিং পুরুলিয়া এই দুটো জেলা বাদ দিয়ে ওয়েস্ট বেঙ্গলের সবকটা জেলায় আমার হাত দিয়ে শুরু হয়েছে, শুরু হয়েছে, মানে আগামী দিনে একটা সবুজ বিপ্লব হয়ে যাবে নাকি? সজনে চাষে সবুজ বিপ্লব আশা করা যায়, তার কারণ পাশের রাজ্যে ঝাড়খণ্ড আমার মাধ্যমে শুরু হয়েছে, আসাম শুরু হয়েছে, আসাম শুরু, ত্রিপুরা তো বললে, ত্রিপুরায় শুরু হয়েছে, বাংলাদেশ, বাংলাদেশ শুরু হয়েছে, কিন্তু আমার হাত দিয়ে এক ভদ্রলোক বীজ নিয়ে গেছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই চাষটাকে মডেল হিসেবে ব্যবহার করা যায় কিনা ভাবনা চিন্তা করছেন। আচ্ছা, নিউজিল্যান্ড থেকে আমাকে ফোন করেছেন, আচ্ছা, উনি এখানে 100 বিঘের উপরে একটা প্রজেক্ট করার চিন্তা ভাবনা করছেন, আরো উন্নত মানে আধুনিক প্রজেক্ট, ঠিক আছে, ওনারা পাতার উপরে জোর দিচ্ছে, মানে এর পাতার উপরে মানে কি মেডিসিনাল প্ল্যান হিসেবে, নিউজিল্যান্ডের যে ভদ্রলোক উনি আমার সঙ্গে যতটা আলোচনা করেছেন, পাতা ফল ঠিক আছে মানে প্যাকেটজাত হয়ে বিদেশে রপ্তানি হবে ওনার আশা, উনি ওয়েস্ট বেঙ্গলের লোক, আমাদের আমার মানে ডাংনাপুর থানার লোক উনি, তো ওনার ইচ্ছা যে আমি দেশের জন্য কিছু করব, 100 বিঘে জমির উপরে আপনি আমাকে আমার পাশে, এটা এটাকে তো মিরাকেল টি বলছে, মানে এর পাতাকে এ টু জেড কাজে লাগছে। সবথেকে বড় কথা, যখন মানুষ তো একটা নতুন জিনিস নিয়ে আগাতে তো ভয় পায়, হ্যাঁ, তো আমি দেখেছিলাম ফুল ফল যদি নাও হয় আমি এর পাতাটাকে পশু খাদ্য হিসেবে ব্যবহার করব, যা ইন্ডিয়ান গভর্নমেন্ট একে একটা স্বীকৃতি স্বীকৃতি দিয়েছে, ওনা প্রচার করেন, বাইরের চ্যানেলগুলো দেখলে বোঝা যাবে, বোঝা যায় যে মরিঙ্গা চাষ, আপনি এটা নিউট্রিশন ভ্যালু অনেক অনেক ভ্যালু, অনেক নিউট্রিশন ভ্যালু, গরু গরু আয়রন, প্রোটিন, ফাইবার সবকিছুই আছে, ক্যালসিয়ামের পর্যাপ্ত এর থেকে পাওয়া যাবে, ব্লাড পিউরিফাই হিসেবে কাজ করছে, কোলেস্ট্রলকে শরীরে কোলেস্ট্রলকে কমাচ্ছে, ব্লাড সার্কুলেশনটাকে ভালো রাখছে, হার্ট ভালো রাখছে, যাদের আর্থ্রাইটিস ব্যথা তারাও এটা খেলে ভালো হচ্ছে। তো দাদা সবকিছু গাইড ফেলান না, আগামী দিনে যদি মানুষ করতে চায় আপনি অবশ্যই গাইড করবেন, আমি গাইড করব। হ্যাঁ, একবার আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা আরেকবার বলে দেয়। 9734 9734 21 21 13 732 732, এটাই হচ্ছে আমার নাম্বার। অনুরোধ দর্শকদের কাছে দুটো থেকে চারটে অবধি ফোন করবে, দুটো থেকে চারটে পর্যন্ত ফোন করবে না, কারণ রেস্ট 11টা পর্যন্ত আমার মোবাইল খোলা থাকে, দুটো থেকে চারটে পর্যন্ত ফোন করবেন না, ফোন করলে বিস্তারিত সব গাইডেন্স পেয়ে যাবেন। আপনারা চাইবো যে আগামী দিনে দাদার হাত ধরে পশ্চিমবাংলার প্রত্যেকটা প্রান্তরে এরকম মরিঙ্গা বাগান গড়ে উঠুক এবং দূরদৃষ্টি তৈরি হোক মানুষের দাদার মাধ্যম দিয়ে, এবং আগামী দিনে বহু চাষি, দাদা একটু আগেই বলছিলেন যে ফোনের পর ফোন আসছে, এমনকি নিউজিল্যান্ড, বাংলাদেশ থেকে তো আসে, আমাদের বিভিন্ন স্টেট থেকে আসে, দুবাই থেকে আসে, সৌদি থেকে আসে, অনাবাসী প্রবাসী ভারতীয় যারা বলে তাদেরও ফোন আসে। আপনারাও করুন, দাদার সাথে ফোন করে বিস্তারিত জানুন চাষ সম্পর্কে এবং এগিয়ে আসুন, গতানুগতিক চাষের বাইরে এসে আধুনিক চাষের সঙ্গে আমরা যুক্ত হই, সবাই ভালো থাকুন, আগামী দিনে এই মরিঙ্গা চাষকে এগিয়ে যেতে আমরা আরো দূরে নিয়ে যেতে পারি, একটা দৃষ্টান্ত রোল মডেল তৈরি করতে পারি, তার জন্য সবাই চেষ্টা করব দাদা সহযোগিতায়। দাদা ভালো থাকবেন, নমস্কার সমস্ত।